নমস্কার বন্ধুরা আজকের এই মুহুর্তে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সিএসসির তরফে বিভিন্ন ধরনের জবের জন্য কিভাবে আবেদন করবেন সেই নিয়ে আজকের ভিডিও অর্থাৎ সিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে এসেছি যেটা হলো ক্যালকাটা ইলেকট্রনিক সাপ্লাই কর্পোরেশনের যেটা ওয়েবসাইট সিইএসসি লিমিটেড তো এই কোম্পানিতে জবের জন্য তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে আর এখানে কিন্তু তোমরা যদি টেন পাস হও কিন্তু তাহলেই কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে খুব সহজেই তো এই ওয়েবসাইটে আসার জন্য তোমাদের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে আসার পর তোমাদের অবশ্যই এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড কিন্তু অবশ্যই করে নিতে হবে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছ গুগল ক্রোম দিয়ে খুলবে এবং ডেস্কটপ সাইট খুলে নেবে তারপর এই ক্যারিয়ার পেজে তোমাদের কিন্তু চলে আসতে হবে আর এখানে এই কোম্পানিতে বিভিন্ন ধরনের কিন্তু জব পাওয়া যায় এবং সেই জবের জন্য কিন্তু তোমরা খুব সহজে অনলাইনে আবেদন করে দিতে পারবে খুব সহজেই এবং জবের জন্য আবেদন করলেই যে তোমাদের চাকরি পেয়ে যাবে এমনটি কিন্তু নয় জবের জন্য আবেদন করার পর তোমাদের সিভি অর্থাৎ বায়োডাটা বা রিজিউম তাদের পছন্দ হলে তখনই কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু ডাকা হবে ঠিক আছে তো কীভাবে অনলাইনে আবেদন করবে আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো তো প্রথমে চলে আসতে হবে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর ডেস্কটপ মোড করে নেবে তারপরে এখানে যে দেখতে হবে সাবমিট ইউর রেজিউম এই অপশানটাই কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তারপরে জাস্ট এখানে একটা অপশান আসবে তারপরে প্রোসিডে তোমাদের ক্লিক করতে হবে তো প্রোসিডে ক্লিক করার পর এই কেরিয়ার পেজের কিন্তু পেজটি খুলে যাবে তো এর লিঙ্ক দিয়ে দেবো সরাসরি তোমরা কেরিয়ার পেজেই চলে আসবে কেরিয়ার পেজেটি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ড্রেসক্রিপশন বক্সে তোমরা সেখানে ক্লিক করলে এই পেজে চলে আসবে এবং ডেস্কটপ সাইড করে নেবে তারপরে তোমাদের যেটা ফর্মটি ফিল আপ করতে হবে এই ধরনের একটা বড়ো একটা ফর্ম ফিল আপ করতে হবে ফর্মটি ফিল আপ করে তারপরে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে তো চলো তোমাদের এক এক করে বলে দেবো কীভাবে এই ফর্মটি ফিল আপ করবে তো ফার্স্টে তোমাদের দেখতে পাচ্ছি এখানে যেগুলো স্টার মার্ক আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি তোমাদের কিন্তু দিতেই হবে ঠিক আছে বাদ বাকিগুলো কিন্তু ম্যান্ডেটরি না তবুও দিতে হবে ঠিক আছে স্টার মার্কগুলো কিন্তু ম্যান্ডেটরি তো প্রথমে তো প্রথমে তোমাদের প্রথমেই যেটা আসছে ফার্স্টে মিস্টার মিসেস ডক্টর তোমরা যদি পুরুষ হও তাহলে মিসটা সেভ করবে আর যদি মহিলা আবেদন করে তাহলে কিন্তু মিসে সেভ করবে তো এখানে মিসটা সেভ করে নিতে হবে তারপর তোমাদের ফার্স্ট নেম দিতে হবে তারপরে তোমাদের মিডিল নেম থাকলে মিডিল নেম দিতে হবে আর মিডিল নেম না থাকলে দিতে হবে না লাস্ট নেম দিতে হবে তারপর ডেট অফ বার্থ কিন্তু এখানে দিয়ে দিতে হবে এখানে কিন্তু ডেট অফ বার্থ কিন্তু সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ এখানে কিন্তু সিলেক্ট করতে হবে লিখলে কিন্তু হবে না ঠিক আছে তারপর ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে তারপর জেন্ডার দিয়ে দেবে তোমাদের তারপর ম্যারিটিক্যাল স্ট্যাটাস যদি সিঙ্গেল হোক সিঙ্গেল ম্যারিড হলে ম্যারিড দিয়ে দেবে তারপর তোমাদের অ্যাড্রেসটা লিখতে হবে ভিলেজ কমা দিয়ে পোস্ট ঠিক আছে এরকমভাবে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে তারপর তোমরা তোমাদের সিটিটা দেবে তারপরে স্টেট দেবে তোমাদের স্টেটটা দিয়ে দেবে তারপরে তোমাদের পিন কোড দিয়ে দেবে পোস্টাল কোড এবং তারপর তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি দিতে হবে তারপরে ওয়ার্ক ফোন যদি আদার্স কোনো নাম্বার থাকে সেই নাম্বারটি দিয়ে দেবে না হলে দেওয়ার দরকার নেই কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু দিতেই হবে তারপরে এখানে আর রেস ফোন তো এটাও না দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বারটা ম্যানেটরি দিলেই হবে এবং ইমেলটা তারপর দিয়ে দিতে হবে ইমেলটা কিন্তু ম্যানেটরি দিয়ে দিতে হবে তারপরে এডুকেশান এবং এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান তো টেন স্ট্যান্ডার্ডে তোমাদের কোয়ালিফিকেশানটা দেবে অর্থাৎ মাধ্যমিক পাসে কত সালে পাস করেছিল কোন বোর্ড থেকে পাস করেছিলে কত মার্কস পেয়েছিলে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে আদার্স যদি দিয়ে দিতে পারো না দেওয়ার দরকার নেই আদার্সে তোমরা ক্লিক করে কিন্তু সেটাও দিয়ে দিতে পারো ঠিক আছে আর ডেক্সট মাস ডেস্কটপ মোড কিন্তু মাস্ট করে নিতে হবে তোমাদের তারপর টুয়েলভ স্ট্যান্ডার্ডটা তোমরা ক্লিক করবে যদি টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস করে থাকো তাহলে এস করবে আর যদি না করে থাকো নো করে দেবে ঠিক আছে তো এস করে তারপর কিন্তু তোমাদের সমস্ত কিছু দিয়ে দিতে হবে কোন বছর পাস করেছিলে অর্থাৎ কত সালে তারপরে কোন বোর্ড থেকে পাস করেছিল তারপর কত পার্সেন্ট মার্কস পেয়েছিল সেটা দিয়ে দিতে হবে তারপরে কিন্তু এখানে ডিপ্লোমা যদি করে থাকো ডিপ্লোমা দিয়ে দেবে কোন বছর পাশ করেছিল অর্থাৎ গ্র্যাজুয়েশান যদি করে থাকো তারপরে কিন্তু গ্র্যাজুয়েশানও আছে ঠিক তারপরে স্পেশালাইজেশানে কোন সাবজেক্টে স্পেশালাইজেশন করেছিল সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে কত পার্সেন্ট মার্কস পেয়েছিলে এই সমস্তগুলো কিন্তু পরপর দিয়ে দিতে হবে তারপরে কিন্তু গ্র্যাজুয়েশানে যদি করে থাকো তারপরে কিন্তু গ্র্যাজুয়েশানে কোন ডিগ্রি করেছিল সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিএসসি এমবি বিএস সমস্ত কিছুই আছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে স্পেশালাইজেশান কোন সাবজেক্টে স্পেশালাইজেশান করেছিল তারপরে ইউনিভার্সিটি কোন ইনস্টিটিউট থেকে পড়েছিল বা ইউনিভার্সিটিতে সেটা কিন্তু দিয়ে দিতে হবে তারপরে এখানে দেখতে হচ্ছে স্টার্টিং ইয়ার এবং কমপ্লিট ইয়ার কত সালে কমপ্লিট করেছে সেটাও কিন্তু দিয়ে দিতে হবে তারপর স্ট্যাটাস টাইপ এই কোর্সগুলো যদি করে থাকো তবেই দেবে নাহলে দেওয়ার দরকার নেই তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা টেন্থ পাস করে থাকো তাহলে কিন্তু সেইগুলো দিলেই হবে তারপরে কিন্তু যদি এগুলো করে থাকো তখন কিন্তু এগুলো দিতে হবে ঠিক আছে তারপর পোস্ট গ্রাজুয়েট যদি করে থাকো তাহলে কিন্তু সেটা সিলেক্ট করতে হবে এবং অ্যাডের যদি অ্যানাদার কোনো পোস্ট করে থাকো তাহলে অ্যাড করে কিন্তু তোমরা আরও কিন্তু পোস্ট এখান দিয়ে অ্যাড করতে পারবে আর যদি না করে থাকো তাহলে রিমুভ করে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে আর যদি তোমাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ঘরে কিন্তু তোমাদের কারেন্ট এমপ্লয়ার অর্থাৎ যে এই মুহূর্তে যেখানে কাজ সেইখানের কিন্তু ডিটেলসটা এখানে ফিল আপ করে দিতে পারো খুব সহজে আর যদি না করে থাকো দেওয়ার দরকার নেই এবং প্রিভিয়াস যদি কোনো কাজ করে থাকো দিয়ে দিতে পারো যদি না করে থাকো দেওয়ার কোনো দরকার নেই তারপরে কিন্তু এখানে অ্যাডিশনাল ডিটেলসটা দিয়ে দিতে পারো তোমাদের কোনো অ্যাওয়ার্ড আরও যদি পেয়ে থাকো তাহলে কিন্তু দিতে পারো যদি না পেয়ে থাকো কোনো কিছু দেওয়ার দরকার নেই তারপরে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তোমাদের বাবার নাম এবং মায়ের নাম লিখতে হবে তারপরে হাউ ডিড ইউ হার অ্যাবাউট আস তো এখানে সিলেক্ট করে তোমরা কোন পদের জন্য আবেদন করতে বা কোথা থেকে এই খবরটি পেলে যে এখানে আবেদন করা যায় সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারো এখানে জব এজেন্সি বা নিউজ পেপার থেকে খবর পেয়েছো না এমপ্লয় থেকে বা কোনো ফ্রেন্ডের মাধ্যমে বা এমপ্লয় যারা এই কোম্পানিতে কাছে তাদের মাধ্যমে খবর পেয়েছে তো তোমরা এখানে আদার্স করে দেবে ঠিক আছে এখানে আদার্স করে দেবে যে এই খবরটি কোথা থেকে পেয়েছো সেটা কিন্তু আদাস করে দিয়ে তোমরা কিন্তু এখানে তারপরে কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে আদার্স ডিসক্রিপশানে তোমরা যদি দিতে চাও দিয়ে দিতে পারো কোন জায়গা থেকে আমাদের চ্যানেলের নাম দিয়ে দিতে পারো ইউটিউব থেকে বা শুধু ইউটিউব লিখলেই হবে ইউটিউব থেকে কটা পেয়েছো তারপরে কিন্তু প্রফেশনাল অ্যাচিভমেন্ট সেগুলো কিন্তু দিয়ে দিতে হবে যদি থাকে এবং পার্সোনাল অ্যাচিভমেন্ট এবং রিমার্ক সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমরা তারপরে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবে তাহলে কিন্তু ফর্মটি ফিল আপ হয়ে যাবে গাইস আমরা এখন সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছি তারপর জাস্ট আমরা এখন সেভ করে নেবো তারপরে জাস্ট এখানে ওকে করব তারপরে ওকে করে দেব সবাই আমরা যখন অ্যাপ্লাই করতে গেলাম তখন বলা হলো যে স্পেশাল ক্যারেক্টার নেওয়া যাবে না তাই আমরা অ্যাড্রেসে শুধু আমরা আমাদের ঠিকানা অর্থাৎ গ্রামের নামটা লিখে দিলাম আর কিছু লিখলাম না ঠিক আছে তারপরে জাস্ট এখন আমরা সেভ অপশানে ক্লিক করব তারপরে জাস্ট ওকে করব তারপরে কিন্তু এখানে প্লিজ এন্টার দ্য স্ট্রিং অ্যাভোক তো এখানে কিন্তু তোমাদের এই কোডটি দিয়ে দিতে হবে আর বলেই দিলাম যে কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না যখন অ্যাড্রেস লিখবে শুধু তোমাদের গ্রামের নাম লিখে দেবে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই কারণ স্পেশাল ক্যারেক্টার কিন্তু এখানে নেবে না পরিষ্কার কিন্তু লেখা উঠলো আমরা তার জন্য কিন্তু দিলাম না তারপরে এই ক্যাপচা কোডটি দিয়ে জাস্ট আমরা এখন ওকে করবো তো ওকে করার পর কিন্তু আমাদের কাছে পেজটি লোডিং হবে এবং কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে তোমরা যে সাবমিট করলে তার কিন্তু একটা সাকসেসফুলি একটা সাবমিট অ্যান্ড ইমেল হ্যাজবিন সেন্ড ইউর ইমেল অ্যাড্রেস তো এখানে কিন্তু সাবমিটটা যে সাকসেসফুলিভাবে হলো সেটা কিন্তু এখানে মেসেজটা চলে এলো এবং ইমেলে কিন্তু তোমাদের একটা ইমেল অ্যাড্রেসে কিন্তু চলে যাবে একটা যে সাকসেসফুলি হয়েছে একটা একটা মানে নোটিফিকেশান চলে যাবে তো আশা করছি বুঝতে পারছি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে মাধ্যমিক পাসেই দেবে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত দিয়ে ডিটেলস তারপরে কিন্তু সাবমিট করলে কিন্তু সাবমিট নিয়ে নেবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বাটনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য জব রিলেটেড তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিভিটি আজকের মতো বাই টাটা